দেশের টাকা পাচার হচ্ছে অভিযোগ করে বিএনপি সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিদেশে 1,00,000 কোটি টাকার বেশি চলে গেছে, ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমেও যাচ্ছে। এর বাইরে হুন্ডির পরিমাণ ধরলে আল্লাহ মাহবুব জানে কত টাকা বিদেশে গেছে। সম্পূরক বাজেটের উপর আলোচনায় সোমবার তিনি সংসদে এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, 2019 সালে সরকারি হিসাব মতে মন্দঋণের পরিমাণ ছিল 1,55,000 কোটি টাকা, 2020 সালে সেটা কমে দাঁড়ায় 1,10,000 কোটি টাকা, 2021 সালে এসে শুনলাম 88,000 কোটি টাকা। আসলে ব্যাংকে মন্দঋণের পরিমাণ কত? তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই শেয়ার বাজার শুয়ে পড়ে। এটা যে কি একটা অদ্ভুত সম্পর্ক এটা এখনও বুঝতে পারিনি আমি। বিএনপির এই সংসদ সদস্য বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত স্পষ্ট কথা বলতেন, দলের বিরুদ্ধে গেলেও বলতেন। তিনি বলেছিলেন, ব্যাংক দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়। একটা দেশে যখন রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হয় তখন সেই দেশের অর্থনীতির কাজ সম্পর্কে বলতে নিশ্চয়ই চিন্তা করতে হয়। যারা ব্যাংকে টাকা লুট করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য একটার পর একটা নতুন আইন হয়। ব্যাংক কোম্পানিতে আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক এক একটা পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন এক পরিবার থেকে 3 জন সদস্য থাকতে পারবেন ব্যাংকের পরিচালক পদে, একাধিক্রমে 3 মেয়াদে থাকতে পারবেন তারা। এই পরিবর্তনগুলোর কারণে এক একটা পরিবার একটা ব্যাংকের মালিক হয়ে টাকার হরিলুট হচ্ছে। রুমিন ফারহানা বলেন, একবার সংসদে ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হলো, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখনও জানতে পারলাম না। ব্যাংকে যে টাকা থাকে সেটা আমাদের মতো আমজনতার টাকা। সেই টাকা এক ব্যাংকের পরিচালকের সঙ্গে আরেক ব্যাংকের পরিচালকদের ভালো সম্পর্ক থাকার কারণে এক ব্যাংক থেকে আরেক ব্যাংক ঋণ নেয়। ঋণ নেওয়ার সময় তারা জানে এই ঋণ তারা আর পরিশোধ করবে না, এই টাকা চলে যায় বিদেশে। পাচারের অভিযোগ করে তিনি বলেন, গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে প্রায় 1,00,000 কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। গত 10 বছরে প্রায় 8.5 থেকে 9 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেছে। গত 1 সপ্তাহে তারিক জিয়া বিভিন্ন জেলায় তৃণমূলের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে হেফাজত সামনে আন্দোলন এবং অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বলেছেন বলে বৈঠকে অংশগ্রহণকারীরা জানিয়েছেন। কিন্তু এসব কোনো বৈঠকেই বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারিক জিয়ার কোনো মন্তব্য করেনি। শুধু তৃণমূলের সঙ্গে বৈঠকও নয়, এই কয়েকদিনে তারিক জিয়া বিএনপির একাধিক নেতার সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন, কথাবার্তা বলেছেন। কিন্তু এই সমস্ত কোনো আলাপ আলোচনা কথাবার্তাতেই তিনি বেগম জিয়ার অসুস্থতা নিয়ে কোনো কথা বলেননি। বিভিন্ন সূত্রে জানা গেছে, তারিক জিয়া তার মামা শামীম ইস্কান্দারের সঙ্গে গত 1 সপ্তাহ ধরে কথা বলেননি। তবে বেগম খালেদা জিয়ার পারিবারিক সূত্রগুলো বলছে যে তারিক জিয়ার স্ত্রী জুবাইদা হাসপাতালে নিয়মিত যোগাযোগ করছেন, চিকিৎসকদের সাথে কথাবার্তা বলেন এবং খালেদা জিয়া চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে অনলাইনে বৈঠক করছেন। তবে তারিক জিয়া খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো রকম তৎপরতা দেখাচ্ছেন না। এটি বেগম খালেদা জিয়ার সঙ্গে তারিক জিয়া যে স্নায়ুর ঠান্ডা লড়াই তার একটি ইঙ্গিত বলেই মনে করছেন। গত কিছুদিন ধরে বেগম খালেদা জিয়ার সঙ্গে তারিক জিয়ার সম্পর্কে টানাপোড়েনের খবর শোনা যায়। বিএনপির বিভিন্ন মহল থেকে আর টানাপোড়েনে চূড়ান্ত রূপ পাওয়া যাচ্ছে এখন খালেদা জিয়ার অসুস্থতার সময়। বেগম খালেদা জিয়া 1 মাসের বেশি সময় ধরে এবার কেয়ার হাসপাতালে রয়েছেন। অতি সম্প্রতি তাকে এবার কেয়ার হাসপাতালে সিসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে। কিন্তু এই সময় সন্তান হিসেবে যে মায়ের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করা ইত্যাদি কোনো কিছুই তারিক জিয়া করছেন না। এমনকি যখন বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার গুঞ্জন উঠেছিল, তার ভাই শামীম ইস্কান্দার যখন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন, সেই সময়ও তারিক জিয়া তৎপরতা চোখে পড়েনি। শুধু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়া যদি লন্ডনে যান তবে তার চিকিৎসার বিষয়গুলো তারিক জিয়া দেখভাল করবে। কিন্তু লন্ডনে একাধিক সূত্র বলছে যে এ সময় তারিক জিয়া উদাসীন ছিলেন। তার স্ত্রী জুবাইদা, যিনি পেশায় একজন চিকিৎসক, তিনি নিজেই হাসপাতাল এবং চিকিৎসকদের সাথে কিছুটা যোগাযোগ করেছিলেন বলে জানা গেছে। বিএনপির একাধিক নেতা বলছেন যে জুবাইদা যোগাযোগ করেন একজন চিকিৎসক হিসেবে, যেহেতু তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়গুলো সম্পর্কে ঠিকঠাক মতো জানেন, সেজন্যই তিনি এই যোগাযোগটা করেন এবং চিকিৎসকদেরকে তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। কিছু কিছু চিকিৎসা ক্ষেত্রে একাধিক সুযোগ আছে, কোন সুযোগটা ব্যবহার করা হবে বা কোন ধরনের ওষুধ দিলে কী প্রতিক্রিয়া হবে সেসব নিয়ে চিকিৎসকরাও চান একজন চিকিৎসক আত্মীয়ের সাথে পরামর্শ করতে। সেই কাজটি জুবাইদা করছেন। কিন্তু বেগম খালেদা জিয়া বড়পুত্র হিসেবে তার কী অবস্থা, তার চিকিৎসার পরিণতি কী হবে ইত্যাদি বিষয় নিয়ে কথাবার্তা বলার ক্ষেত্রেও তারিক জিয়া এক ধরনের অনীহা দেখান এবং তিনি এ ব্যাপারে কোনো রকম দায়িত্ব পালন করছেন বলে মনে করেন না বিএনপির নেতৃবৃন্দ।
একাধিক সূত্র বলছে যে বেগম খালেদা জিয়ার যে সম্পত্তি সেই সম্পত্তির ভাগবাটোয়ারা এবং বিএনপি নেতৃত্বে নিরঙ্কুশ কর্তৃত্ব এই দুটি বিষয় নিয়ে মা ছেলের মধ্যে বহুদিনের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব এখন আরও চূড়ান্ত রূপ গ্রহণ করেছে আর সেই কারণে হয়তো তারিক জিয়া খোঁজখবর নিচ্ছেন না। তবে বিএনপিতে তারেকপন্থীরা এসব অভিযোগ নাকচ করে দেন। তারা বলেন যে ডক্টর জোবাইদা খোঁজখবর নিচ্ছেন, এটি তারেক জিয়ার খোঁজখবর এবং প্রতি মুহূর্তে তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট নিচ্ছেন। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে এক ধরনের লুকোচুরি চলছে। প্রথমে বলা হয়েছিল তিনি করোনা পরীক্ষা করছেন, পরে বলা হয়েছে তিনি করোনা পরীক্ষা করেননি। এরপর যখন করোনা পরীক্ষার ফলাফল এলো তখন বলা হলো বেগম জিয়া করোনায় আক্রান্ত নন। পরে দেখা গেল যে গত 11 এপ্রিল তিনি করোনায় আক্রান্ত। করোনায় আক্রান্ত হওয়ার পর বলা হলো তার অবস্থা স্থিতিশীল। এরপরই 14 এপ্রিল খালেদা জিয়ার সিটি স্ক্যান করার পর বলা হলো যে ফুসফুসে সামান্য সংক্রমণ ধরা পড়েছে। পরবর্তীতে যখন 28 এপ্রিল হাসপাতালে দ্বিতীয়বার পরীক্ষা করা হলো তখন বলা হলো ফুসফুস ভালো আছে। এরপর দেখা গেল বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হলো। এরপর 3রা মে শ্বাসকষ্ট দেখা দিলে বেগম জিয়াকে সেখান থেকে সিসিইউতে নেওয়া হয়। এরপর সিসিইউ থেকে গত বৃহস্পতিবার তাকে কেবিনে নিয়ে যাওয়া হয়। বেগম জিয়ার প্রকৃত শারীরিক অবস্থা কী এই নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তার অসুস্থতা নিয়ে এক ধরনের ধূম্রজাল রয়েছে। কেউ সঠিকভাবে বলছেন না যে বেগম জিয়ার শারীরিক অবস্থা কী। বিভিন্ন সূত্রগুলো বলছে যে বেগম জিয়ার অন্তত 2টি জটিল রোগের অনুমান করা হচ্ছে। তার কিডনির অবস্থা ভালো নয়, এছাড়া তার আরেকটি দুরারোগ্য ব্যাধির আশঙ্কা করছেন চিকিৎসকরা। কিন্তু তার এই অসুস্থতা নিয়ে কেউই মুখ খুলছে না। প্রথমত তারা মনে করছেন যে যদি তার বড় ধরনের অসুস্থতার কথা বলা হয় তাহলে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে, এটা তাদের জন্য একটি হতাশার কারণ হবে। দ্বিতীয়ত তারা মনে করছেন যে যদি খালেদা জিয়া গুরুতর অসুস্থতার কথা প্রকাশ হয়ে যায় তাহলে তার বিদেশ যাত্রার বিষয়টিও সফল হবে না, কারণ সেক্ষেত্রে সরকার হয়তো বলবে যে গুরুতর অসুস্থ রোগের চিকিৎসা এখানেই হোক, বিদেশে যাওয়ার দরকার নেই। আমরা শুরু থেকেই দেখছি যে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে এক ধরনের ধূম্রজাল, মিথ্যাচার এবং পরস্পর বিরোধী কথাবার্তা। খালেদা জিয়া বাংলাদেশে 2 বারে প্রধানমন্ত্রী ছিলেন এবং বিরোধী দলের নেত্রী ছিলেন 2 বার, কাজেই তার শারীরিক অবস্থার প্রকৃত তথ্য সকলেরই জানা উচিত। ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে 2 দফা ভূমিকম্প অনুভূত হয়। সন্ধ্যা 6:27 ও 6:29 ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এ সময় নগর জুড়ে আতঙ্ক দেখা দেয়। অনেকে বাসাবাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় ভিড় করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী। এর আগে 29 ও 30 মে 4 বার ভূমিকম্প হওয়ায় গতকালকের ভূমিকম্প নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে।